ভাই ভাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার মন্তব্য বা প্রশ্ন কি? এই তো প্রশ্ন বা মন্তব্য, আমি আগে যে আওয়ামী লীগের ভাই যে কথাটা বলতেছিলেন জি ব্রেকের আগে, জি উনি তো বলতেছেন যে বাংলাদেশ উন্নয়নের ছোঁয়া হয়ে গেছে। হুম এটা অবশ্যই ঠিক, কারণ দুর্নীতিরই তো দেখতে হবে ছোঁয়া কতটুকু পড়ে গেছে এইটার। তো আজকে দেখেন যেও বাংলাদেশের এই যে আপনার বিরোধী দল বলেন বা কেউ কথা বলতে যায় তাকে গুম করা হয় না হলে খুন করা হয়, বাংলাদেশে আপনার কোনো সত্য কথা বলতে পারবে না, কারণ হুম তার ঝুঁকি নিয়ে আছে বাংলাদেশের তাহলে কি এই বিএনপি যারা যারা আছে সবাই মিথ্যে বলে? বিএনপি। শুনেন, বাংলা ওনারা তো নিজেই বলতে পারবেন না অপোজিশন লিডারকে, আচ্ছা কারণ হচ্ছে অপোজিশন লিডারই যখন নাই হুম তাকেও যখন আপনারা হুমকি ধামকি দিবেন তাহলে ওনাদের দোষ বা এগুলা কে ধরে তুলবে? আজকে দেখেন হুম আপনার যে একটা নিম্ন স্তরের যদি ইলেকশন হয়ে থাকে বাংলাদেশে, হুম সেখানেও দেখেন আপনারা কি করেন, সন্ত্রাসী বাহিনী গিয়ে ভোট দিতে পারে না। কারণ আচ্ছা হচ্ছে এইটা যদি ডেমোক্রাসি ওনারা বলেন হুম তাহলে তো আমি বলবো যে এই যে 1971 সাহেবের শেখ মুজিব সাহেব যে বাকশাল বাহিনী করে বাকশাল করে গেছেন এইটা রূপান্তরণ নিতেছে এই 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 বর্তমান সময়ে। কারণ কোনো মিডিয়ার না কোনো ফ্রিডম আছে, কোনো কিছুরই তো ফ্রিডম নাই। আপনি যদি মাছকে জালে পালাইয়া কাবু করিয়া যদি ধরেন বোকা বানিয়া তাহলে তো সেইখানে এই জিনিসগুলোই তো হবে। যেমন আজকে বাংলাদেশের কোনো ধন্যবাদ, ফ্রিডম নাই আপনাকে কোনো। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। যারা কল করবেন আমি আরো 6 জন কলারকে নেব, যারা কল করবেন প্রত্যেকের জন্য 30 সেকেন্ড করে বরাদ্দ প্লিজ, তার মানে 3 মিনিট আপনাদের জন্য বরাদ্দ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি অবস্থা? ভালো আপনারা? আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন বা মন্তব্য কি প্লিজ? প্রশ্ন না মন্তব্য, ওই জন্য একজন ভাইয়া মাতলা জি আওয়ামী লীগের ভাইয়ে যে আস্থা বাংলাদেশ দুনিয়ার মাঝে কেউ দিতে পারে না, এত গড়বাড়ি হুম যে শেখ এই বাংলাদেশ সরকারি দিয়েছেন। বাংলাদেশ সরকারি কিতা, বাংলাদেশ সরকারি কিতা থানের ফসাই দিয়েছেন, এটা তো পাবলিকের ফসাই দিয়েছেন। হুম আর যেহেতু রাখবো যে তোমার গড় বানাইছেন, তাই আমার তো ব্যাঙ্গা করি আর কি, এখন হুম কিতা গড় বানাইলা এটা লোক দেখা গেলে এই ঘর বানাইছে না কিটা। আমি তাদের বিরুদ্ধে নাই হুম যে তাই অপোজিশন পার্টি বা বিজেপি পার্টি হোয়াট এভার আই ডোন্ট মাইন্ড, হুম তাই জন্য বানাইয়া দিলা বালা দিকে বানাইতে না নি, যখন মানে গরিব কেন যখন দিলাম তো কেন বালা দিকে দিতে কেন মানে তো লোক দেখা গেলে কি অজর হওয়া আছে। সরকার কি ভালো করে বানায়নি? সে কিলা বানাইলা, বানাইলে তো ফরি গেল হলতা ভাঙ্গিয়া, তুই কিলা বানাইলাতে আচ্ছা ঠিক আছে, আমি কয়েস কোনখানে পাইছি না পত্রিকা যে খুললে তো দেখা যাবে ভাঙ্গা ফরি গেছে গিয়া। জি ধন্যবাদ, কয়েস সাহেব এ বিষয়ে অ্যান্সার দেবেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম ভাই সাহেব। আমি একটা একটা কথা কইতাম ভাই, জি বলেন। আমি থেরোকুটি। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। থেরোকুটি কইসলাম ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান মিলাইয়া তো তৎকালীন সময়ে 13 কোটি মানুষ আছিল। আচ্ছা, ওখন যে পার্টি উইনার টেকস অল, যে পার্টি জিতলো তারাও তো হল্টি ভোট পাইলো না নি, কথা বুঝুন নি? হ্যাঁ বুঝছি। আবার যে আওয়ামী লীগের ভাইয়ে কইছো যে বিএনপি পাকিস্তানি রয়েছে না বাংলাদেশে, তারা বানাইছে পাকিস্তান, পাকিস্তান ধ্বংস করবো বারে বারে করবো, এটা সত্যি কথা, ঐতিহাসিক কথা। জিয়াউর রহমান কোনো নেতা নাই, 3 দিনে নেতা হওয়া যায় না, কথা বুঝুন নি? নেতা জিয়াউর রহমানের দেশ দেখি তা হজুর যদি জানতে চান আমার নম্বর নৌকা, আমি সাক্ষী প্রমাণ দিয়ে দিব নে। যে আপনার আমি নাম্বার, একজন আপনার নাম্বারটা আমাদেরকে কন্ট্রোল মুক্তিযুদ্ধ রুমে, খালি সময় আমি একজন ক্ষত্রিয় আসলাম। আমি আপনার নাম্বারটা কন্ট্রোল রুমে দিয়ে দিবেন, আমরা চেষ্টা করব আপনার সাথে কথা বলার জন্য। যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড একটু কমান প্লিজ, টিভির সাউন্ড একটু কমান প্লিজ, টিভির সাউন্ড একটু কমান প্লিজ। কলার শুনতে পাচ্ছি না আমি আপনাকে। হ্যালো, আপনার 30 সেকেন্ড আপনার টিভি সাউন্ডে চলে গেল, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলারের কাছে। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই দুইটা তো আমরা বাংলাদেশের স্লোগান, জি যুদ্ধের স্লোগান। ও হ্যালো, জি শুনছি, বলেন। হ্যাঁ যে ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আমি 2002 ডাকাত সোনারগাঁও উঠেলো, আমি ফ্রেশ ডাকছি, তারা এটা লেখতো চায় না, আমি ওখানে বুঝাইতাম স্যার
যে বালা জিনিস লেখ তো চায় না, আপনি খারাপ জিনিস লেখালেখি করবা, তো এটা পানিশমেন্ট পাইবা বা দুর্বলে আপনি মৃত্যুবরণ করবা, আপনার হাত এটা কইব নিজে নিজে হাত এটা করবা, আপনি চিন্তা করবা যে আপনার এটা ও আটক করে রাখিচ্ছে তিন চার বছরের দায় আপনি বাড়িটার পারতা না, আপনি নিজে নিজে দুর্বল হইয়া মারা যাইবা। আরেকটা হয়েছে ডিজিটাল আইন, ডিজিটাল আইন বাড়াইব না দিই ভাই, একজন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান একজন রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু একজন জাতির পিতা, আমরা সাধারণ জনগণ আমরা খাইতাম পারে, আমরা আমরা ল চিনি না শিক্ষিত নাই, আমরা সামনাসামনি গালালি করবো, তো তো আমরা ডিজিটাল আইন পুলিশ জেলা আমরা বিটেন। সালাম আলাইকুম ভাই। সালাম সালাম। লাস্ট কলার, আমি আর কল নেব না, পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। কলার টিভি সাউন্ড কমান প্লিজ। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জি শুনতে পাচ্ছি। কইরা বুঝছেন নি ফারুক ভাই? জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আপনাকে। আমরা আমরা আসলে এত কিছু তো বলা তো প্রয়োজন নাই বুঝছেন নি? জি দেশ তো স্বাধীন হইলো বেশি দিন হয় নাই। জি বুঝছেন? জি এখন আমরা তো দেশ উন্নয়ন করতে যাব, কিন্তু এখন আমি কি বললাম আর উনি কি বললো এইগুলো নিয়ে যদি 50 ইয়ার্স চলে গেল তাহলে দেশের উন্নয়ন কবে হবে? পদ্মা ব্রিজ করলাম নিজের অর্থায়নে, নিজের অর্থায়ন তো পদ্মা ব্রিজ ওপেন ওপেন করার পরে না আপনি টের পাইছেন যে কত টাকা পার হেড ট্যাক্স আসে। আচ্ছা 2016 এ আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার এই দেশে আসিলেন বিবিসি টক শোতে, তখন প্রশ্ন করছিল, তখন তখন প্রাইম মিনিস্টার উনি বললেন দেশ তো আমার বিলংস টু মাই ফাদার, তখন স্টিভেন সাক বলছিল নো 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 দেশ ইজ নট বিলং টু ইউর ফাদার, দেশ বিলংস টু দেশের জনগণ, বাট বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিচ্ছেন এটা ঠিক, এটা আমরাও মানি, সবাই মানে, যারা মানে না তারাও মানাটা উচিত। উনি নেতৃত্ব দিচ্ছেন, উনি পলিটিক্স ছিলেন, রাইট? জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান যে উনি, উনার যে দায়িত্বকালীন সময় যেগুলো করেছেন আমার মনে মনে হয় এগুলো ঠিক। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ কলার। আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমার কন্ট্রোল রুম থেকে বলছে আর সময় বেশি নেই আমাকে, আমি এখনো নিয়াজ সাহেবকে টাইম দিইনি, আমি আপনাদের আজকে আপনাদের সাথে আর কথা বলতে পারছি না। আমি দুঃখিত যে আপনারা এখনও অনেকে লাইনে বসে আছেন, আশা করছি যে আগামী অনুষ্ঠানে অবশ্যই আপনাদের সাথে আরও বেশি কথা বলবো। নিয়াজ সাহেব আপনার জন্য 3 মিনিট প্লিজ।